আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। মারিওপোলের পতন, সাতটি বাসে করে নিয়ে যাওয়া হলো ইউক্রেন সেনাদের। তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন, এবার সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিলেন এরদোগান। নিজেদের কমান্ডারদের ওপর চড়া হচ্ছে রাশিয়া। এদিকে হাইপারসোনিক অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ, কালি ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করছে সুইডেন, ফিনল্যান্ড। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। মারিওপোলের পতন, সাতটি বাসে করে নিয়ে যাওয়া হলো ইউক্রেন সেনাদের। সংবাদ সংস্থা রয়টার্স গতকাল জানিয়েছে, ইউক্রেনের আরও সেনা বহনকারী অন্তত সাতটি বাস মারিওপোলের আজোবস্টাল থেকে বের হয়ে গেছে। কড়া পাহারায় তাদের বের করে নিয়ে গেছে রাশিয়ান সেনারা। যাদের বাসে করে নিয়ে যাওয়া হয়েছে তাদের কেউই আহত ছিলেন না। রয়টার্সকে এমনই তথ্য জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। গতকাল 226 জনেরও বেশি ইউক্রেনীয় ও আজব রেজিমেন্টের সেনা রাশিয়ার হাতে আত্মসমর্পণ করে। এরপর তাদের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। গতকাল ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, মারিওপোলে অবরুদ্ধ থাকা অবশিষ্ট সেনাদের উদ্ধার করার জন্য পরবর্তী পদক্ষেপ শুরু করবেন তারা। এদিকে গতকাল ওই ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে রাশিয়ার হাতে পুরো মারিওপোলের পতন হয়। মারিওপোলের আজব স্টালে দীর্ঘ 82 দিন যুদ্ধ করে সেটিকে রক্ষা করার চেষ্টা করেন ইউক্রেন সেনাবাহিনী। আজব স্টালের পতন হওয়ার অনেক আগে মারিওপোলের অন্যান্য অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয় রাশিয়া। আজব স্টালের রক্ষার দায়িত্বে থাকা সেনাদের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেখানে থাকা সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ইউক্রেনের পক্ষ থেকেই। এদিকে আজব স্টালের সেনাদের রাশিয়া কি যুদ্ধবন্দী হিসাবে নাকি যুদ্ধাপরাধ হিসাবে ধরবে সেটি এখনও নিশ্চিত করা হয়নি। মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেননি। তবে তিনি জানিয়েছেন, বন্দীদের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবহার করবে রাশিয়া। এদিকে তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন। রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবারে প্রস্তাবিত তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রাশিয়ার তেল ইন্ডাস্ট্রির প্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তেল নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো তেল ও গ্যাসের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এসব কিছু মুদ্রাস্ফীতির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের ভুল স্বীকার করার বদলে তারা অন্য কারো দোষ চাপানোর জন্য খুঁজছে। পুতিন জানান, ইউরোপের দেশগুলো স্বীকার করেছে তারা রাশিয়ার জ্বালানি ছাড়া চলতে পারবে না এবং এখনই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে না। এ ব্যাপারে পুতিন বলেন, ইউরোপিয়ানরা এখন মেনে নিয়েছে তারা রাশিয়ার জ্বালানিকে পুরোপুরি বাদ দিতে পারবে না। আর এটা নিশ্চিত যে কিছু নির্দিষ্ট দেশে রাশিয়ার হাইড্রোকার্বনের পরিমাণ বিশেষ করে বেশি। তিনি আরও বলেন, একটি লম্বা সময়ের আগে তারা রাশিয়ার জ্বালানি বাদ দিতে পারবে না। রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার কথা বলতেই এখন তেলের দাম বেড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এসব কারণে ইউরোপিয়ানদের সবচেয়ে বেশি দামে জ্বালানি কিনতে হবে। এদিকে এবার সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিলেন এরদোগান। গত শুক্রবার ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেদিন এরদোগান বলেছিলেন, ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছি না আমরা, তবে এবার আর কোনো আকার ইঙ্গিত না। প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বলেছেন, ফিনল্যান্ড সুইডেন ন্যাটোতে আবেদন করলে সেটিতে ভেটো দেবে তুরস্ক। গতকাল তুরস্কতে একটি সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, সেসব দেশকে যারা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয় তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে আমরা হ্যাঁ বলবো না। সিরিয়ার সামরিক অভিযান চালানোর কারণে 2019 সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা দেয় সুইডেন, সে বিষয়টির কথাই উল্লেখ করেছেন এরদোগান। তাছাড়া এই দুটি দেশকে জঙ্গিদের আতুর ঘর হিসাবে উল্লেখ করেন তুর্কিশ প্রেসিডেন্ট। তুরস্কের বিচার অধিদপ্তর জানায়, গত 5 বছরে জঙ্গিদের তুলে দেওয়ার তুরস্কের 33টি আবেদন কোনো সাড়া দেয়নি সুইডেন ও ফিনল্যান্ড। তুরস্ক পিকেকে সন্ত্রাসী সংগঠন ও এটির মিত্রদের বেশ কয়েকজনকে তাদের হাতে তুলে দিতে আবেদন জানিয়েছে। তুরস্কের দাবি, পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন
2016 সালে অভ্যুত্থানের মাধ্যমে এরদোগানকে উৎখাতের চক্রান্তের সঙ্গে জড়িত ছিল। তুরস্ক বিশেষ করে সুইডেনকে এক্ষেত্রে দায়ী করে যে তারা পিকেকে সন্ত্রাসীদের মদত দিচ্ছে। এদিকে তুরস্ককে বোঝাতে ফিনল্যান্ড ও সুইডেন নিজেদের প্রতিনিধিদের তুরস্কে পাঠাতে চেয়েছিল। আরেকদিকে নিজেদের কমান্ডারদের ওপর চড়াও হচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা অধিদপ্তর দাবি করেছে, ইউক্রেনে প্রত্যাশা অনুযায়ী সফলতা না পাওয়ায় রাশিয়া তাদের অন্তত 6 জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত বা আটক করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা অধিদপ্তরের প্রধান গোয়েন্দা বিভাগ টেলিগ্রামে এ ব্যাপারে বলেছে, আসন্ন রাজনৈতিক ও অপরাধমূলক দায়বদ্ধতার পরিণতি কমাতে রাশিয়া তাদের সকল ব্যর্থতা ও হারের দায়ে হামলা করা সেনা ও ইউনিটের কমান্ডারদের ওপর চাপাচ্ছে। এদিকে হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের। আমেরিকার বিমান বাহিনী শব্দের চেয়ে দ্রুত গতির হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে এই অস্ত্রের পরীক্ষা চালানো হয়। মার্কিন বিমান বাহিনীর বার্তায় জানানো হয়, একটি B-52 বোমারু বিমান থেকে এয়ার লঞ্চ র্যাপিড রেসপন্স ওয়েপন ছোড়া হয়। বোমারু বিমান থেকে শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতির এই হাইপারসনিক অস্ত্রটি ছোড়ার পর তা প্রত্যাশিত ফল দেয় বলে দাবি করা হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করেছে। চীনও হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তবে গত অক্টোবরে চীনের পররাষ্ট্র অধিদপ্তর এ দাবি অস্বীকার করে। এবং সর্বশেষ, আজই ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করছে সুইডেন ফিনল্যান্ড। ফিনল্যান্ড ও সুইডেন বুধবার ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসন। গতকাল ফিনল্যান্ডের সংসদে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি উত্থাপিত হয়। এতে মাত্র 8 জন বাদে বাকি সব সদস্য সমর্থন জানান। এদিকে ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকাতে চাইছে তুরস্ক। আর এর পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ন্যাটোর মধ্যে তুরস্কের সঙ্গেও একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করছে সুইডেন।